হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে। আজকে এই 5 মিনিট স্কুলে আমরা যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেই বিষয়টা হলো খুব জরুরি একটা বিষয়, যার জন্য আমরা একটা দুইটা বিশেষজ্ঞের কাছে এসেছি। উনি হলো সালম ভাই। তো সালম ভাই, ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আমরা আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। তো আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি যে আমরা প্রচুর অনলাইন স্টোর দেখি আর কি, যারা অনলাইনে প্রচুর বিভিন্ন প্রোডাক্ট সেল করে, তার মধ্যে এখন মিউজিক ইনস্ট্রুমেন্টও প্রচুর সেল হচ্ছে। হ্যাঁ, অনেক সেল হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যে জিনিসটা জানতে চাই যে এই যে প্রোডাক্টগুলো প্রাইসিং হয়, এগুলো কি আসলে রিয়েল প্রাইসিং কিনা, বা প্রোডাক্ট ভিত্তিক, বা কম বেশি, বা ডুপ্লিকেট অরিজিনাল, এই বিষয়টা নিয়ে যদি আলোচনা করব। রিয়েল ব্যবসায়ী যারাই আছেন বা শপ ওনার যারা আছেন, অনেকেই আছেন যে অনলাইনে এই সাপোর্টটা দিয়ে থাকে। ইভেন আমিও দিই কাস্টমার সাপোর্টটা দিয়ে থাকি অনলাইনে, কেউ যদি ঢাকার বাইরে থেকে অর্ডার করে তো আমিও দিয়ে থাকি। তো একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে ইদানিং বেশ কয়েকটা কমপ্লেইন আসছে যে অনেক অনলাইন শপ যাদের আসলে নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্ম বা আউটলেট বা শোরুম কোনোটাই নেই, জাস্ট এরা কি করে আমাদের থেকে বা আমাদের মতো যে দোকানগুলো আছে অনেকেই এদের কাছ থেকে গিটারগুলো কালেক্ট করে নেটের প্রাইসিং গুলো তারা মেনটেন করে থাকে। তো যখন কেউ অর্ডার করে, এরা কি করে আমাদের কাছ থেকে বা আমাদের যে দোকানগুলো, আমাদের মতো যে দোকানগুলো আছে অনেকের কাছ থেকে গিটার নিয়ে যাচ্ছে, গিটারটা তারা ঢাকার বাইরে ডেলিভারি দিয়ে থাকে। এক্ষেত্রে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি বা কমপ্লেইন্ট আমার কাছে আসছে, সেটা হচ্ছে যে কোয়ালিটি মেনটেন যে বিষয়টা থাকে এটা টোটালি থাকে না। যেমন আপনি একটা অর্ডার করছেন, বিশেষ করে অনলাইন কিছু থার্ড পার্টি আছে, থার্ড পার্টি কিছু ইয়ে আছে, যেমন আসলে নাম কাউকে বলতে চাচ্ছি না, এরকম কিছু পার্টি আছে যারা কি করে আমাদের কাছে একটা প্রাইস নিয়ে দেন, ওরা হচ্ছে কাস্টমারের কাছে আর একটা প্রাইস দেয়, যেমন কিছু টাকা অ্যাড করে ওদের একটা প্রফিট মার্জিন ওরা রেখে দেন হচ্ছে প্রাইসটা দেয়। তো বেশিরভাগ ক্ষেত্রে এই কমপ্লেইনটাই আসছে যে কাস্টমার প্রতারিত হয়েছে ওই থার্ড পার্টির দ্বারা। যেমন আমি আসলে বোঝাতে চাচ্ছি যে একটা কথাই বলবো যে আপনার শখের জমানো টাকা দিয়ে, মানে জমানো টাকা দিয়ে শখের একটা জিনিস কিনতে চাচ্ছেন, তো আপনি পারলে আপনি ফিজিক্যাল এসে যেন হচ্ছে গিটারটা চেক করে, একটা ছাড়া দশটা চেক করে আপনি গিটারটা নেন। আর যদি সেটা না হয় তাহলে আপনার ট্রাস্টেড কোনো শপ, যাদের নির্দিষ্ট আউটলেট আছে, শোরুম আছে, আপনি তাদের কাছ থেকে প্রোডাক্ট নেন। তো এতে আপনার কোয়ালিটি এবং প্রাইসে কোনোটাতে ঠকবেন না। আর মানে মেইন যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে, বা মেইন যে কথাটা, যে অনলাইন শপগুলো এদের যেহেতু নির্দিষ্ট কোনো শপ নেই, নির্দিষ্ট কোনো আউটলেট নেই, এরা চাইলে যে কোনো কিছু করতে পারে। যেমন আপনাকে একটা অর্ডার করছে, যেমন কয়েকদিন আগে একটা কমপ্লেন আমি আমার কাছে আসছে যে অনলাইনের মাধ্যমে, যেমন থার্ড পার্টি কোম্পানি, কোনো পার্সন না, জাস্ট একটা কোম্পানি থার্ড পার্টি, তো ওদের ওইখানে অ্যাকাউন্ট ছিল যে অনলাইন শপ ওনার, ওনার একটা অ্যাকাউন্ট ছিল, তো ওনার অ্যাকাউন্টের মাধ্যমে থার্ড পার্টি যে কোম্পানি ওর কাছে একটা গিটার অর্ডার করেছে ঢাকার বাইরে থেকে কাস্টমার। তো লাস্টে কি হয়েছে, সে যখন অর্ডার কনফার্ম করার পরে গিটারটা যখন পাঠানো হয়েছে, তো ওই কাস্টমার দেখছে যে সে যে ছবিটা দেওয়া হয়েছে ওই ছবির গিটারটা সে পায়, সে পেয়েছে হচ্ছে ডুপ্লিকেট একটা গিটার, সিগনেচার গিটার স্যার। আর আজকাল অনেক ক্ষেত্রেই দেখবেন যে জাস্ট কাস্টমারকে আকর্ষণ, মানে কাস্টমার আকর্ষণ করার জন্য বা আকর্ষণীয় একটা অফার দিয়ে, যেমন গিটারের সাথে এইটা ওইটা এত কিছু এত কিছু আছে, এটা আসলে নিছক একটা লোক ঠকানো। আর আরেকটা জিনিস হলো এখন ব্র্যান্ডের মধ্যে ডুপ্লিকেশন চলে আসছে। হ্যাঁ, সেখানে দেখা যাচ্ছে যে একটা গিটারের প্রাইস নর্মালি ধরেন আপনার 6,000 বা 10,000 বা 15,000 হইতে পারে, কিন্তু সেই জিনিসটা তারা সেম জিনিস প্রাইসিং রাখছে, রাখতেছে কিন্তু বিষয়টা দিচ্ছে ডুপ্লিকেট। তো এই যে বিষয়টা ডুপ্লিকেশন বিষয়টা যে আপনার কাছে আসতেছে, এটা কিন্তু আপনার কাছে খুব খারাপ একটা জিনিস, কারণ আপনি নিচ্ছেন কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্টটা, কিন্তু সেটা তারা ডুপ্লিকেট প্রোডাক্টটা ওই সেম দামে আপনাদেরকে দিচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি যদি ভালো প্রোডাক্টই নেন, প্রাইসিংটা যদি সেমই রাখেন, তাহলে অবশ্যই দেখে নেন যে গিটারটা ট্রাস্টেড কিনা, আর যদি না হয় তাহলে আপনি একটা ব্যাক বা আদার্স চিন্তা করেন যে কীভাবে করা যায়। আর অবশ্যই আপনি গিটার কেনার আগে অবশ্যই ব্র্যান্ডিং দেখে নেন, এটা আমাদের অবশ্যই একটা কথা। হ্যাঁ, গিটারের প্রাইসটা যতই হোক না কেন, নর্মালি একটা বাইরের যে গিটার প্রাইসটা সেটা কত হতে পারে, 4,500-5,000 এরকম? হ্যাঁ, মানে ইম্পোর্টেড গিটার মিনিমাম 4,500 থেকে প্রাইসিংটা শুরু। তো সেক্ষেত্রে এইরকম প্রাইসিং যদি হয় তাহলে আপনি 4,500 আসলে 5,000 এটা আসলে খুব অল্প কিন্তু না, সেই জন্য অবশ্যই আপনার যে জিনিসটা দেখে দেবেন সেটা অনলাইন হলেই যেন আপনাকে নিতে হবে, তাহলে অনলাইনেও ভালো প্রোডাক্ট আছে। কিন্তু আমাদের কথা হলো যে জিনিসটা আপনার যেই প্রাইসিংটা দিয়ে প্রোডাক্টটা নিচ্ছেন, প্রোডাক্টটার গুণগত মানটা দেখে নিন, এটাই হলো কথা। এটাই
তো ঠিক আছে, ধন্যবাদ সামনে আপনাকে অনেক ধন্যবাদ যে আসলে এই বিষয়টা আমাদেরকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।